আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৌফিক সোয়াল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বেশ কিছুদিন থেকে অসুস্থ থাকার কারণে আমি ভিডিওতে কোনো ধরনের রেসিপি শেয়ার করছি না, বাট আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম যেটা কিনা দারুণ মজার। এটা হচ্ছে বটের ডালের হালুয়া। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। এটা ছোট বড় সকলেরই অনেক প্রিয় হয়ে থাকে, তো পুরো ভিডিওটি দেখার প্রতি সবাইকে অনুরোধ রইল। মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের এই হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রাম বটের ডাল নিয়ে নিয়েছি। আপনাদের সাথে আজকে একটি টিপ শেয়ার করছি, এরকম বটের ডাল বা ডাল জাতীয় যে কোনো শুকনো দ্রব্য আমরা যদি বেশি করে কিনে থাকি, সেগুলো যদি নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আমি এই ডালটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম বেশ কিছু দিন থেকে, একদম ফ্রেশ আছে। আর এই শুকনো ডালগুলো কিন্তু ঘরে বেশি দিন থাকলে পোকায় ধরে যায়, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা যদি ফ্রিজে রাখি, এটা কিন্তু একদম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, যতদিন ইচ্ছা ততদিন রাখা যাবে। তো আমি ডালটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 5-6 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এর মধ্যে দেখা যাবে যে ডালটা একদম সুন্দর মতো ফুলে নরম হয়ে গিয়েছে আর অনেক পরিমাণে বেশি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডালটাকে আমি একদম খুব কোচলিয়ে কোচলিয়ে ধুয়ে ঘোলাটে পানিটাকে বের করে দেব। তো অনেকবার ধোয়ার পর দেখতেই পাচ্ছেন একদম টলটলে পরিষ্কার পানি, ঘোলাটে পানিটা আমি ফেলে দিয়েছি। এখন এই ডালটাকে সিদ্ধ করে নেওয়ার পালা। তো এই ডালটাকে আমি এখন একটি পাত্রে নিয়ে নেব। তো আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি ডালগুলোকে পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি। তো আজকের এই বটের ডালের হালুয়াটা বেসিক্যালি আমার কিছুদিন আগের করা, আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই আর কি শেয়ার করতে পারি নাই। তো আজকে আমি দিচ্ছি। তো বটের ডালের হালুয়া যে কেবল সবে বড়াতেই খেতে হবে তা নয়, যে কোনো সময় কিন্তু খাওয়া যায়। তো কথা বলতে বলতে আমি এখানে একটি এলাচ আর একটি দারচিনি দিয়ে দিয়েছি, আর একটুকরো তেজপাতা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি চুলার হিটটা মাঝারি আঁচে রেখে এটাকে সিদ্ধ করে নেব। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু বটের ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে আমি একটু পানিটা শুকিয়ে নিয়েছি, যেহেতু আমি পাটায় এটা বেটে পেস্ট করে নেব। তাই এটা যদি ব্লেন্ডারে পেস্ট করা হয় তাহলে আর একটু পানি থাকতে হবে। তো আমি এর মধ্যে পাটায় পেস্ট করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এদিক থেকে চুলায় আমি একটি প্যান দিয়ে দিয়েছি। তো হালুয়াটা আমি ঘি দিয়েই করব, এটা তেল দিয়ে করলেও কিন্তু হয়, বাট যত গুড় তত মিঠা একটা কথা আছে। তো তেলের জায়গায় যদি আমরা বাটার দেই বেশি টেস্ট হয়, এছাড়া যদি ঘি অ্যাড করি আরও টেস্ট হয়। তো তেলটার মধ্যে আমি এক টুকরো এলাচি, এক টুকরো দারচিনি আর একটু তেজপাতা দিয়ে ফোড়ন আনার পর আমি সেই বেটে রাখা বটের ডালটা দিয়ে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। এখন এটা ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব নরম হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ জাল করার পর দেখা যাচ্ছে যে বটের ডালটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই ডালের পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো হরলিক্স। জাস্ট বাড়তি একটা টেস্ট আনার জন্য আমি এখানে হরলিক্সটা অ্যাড করেছি। হরলিক্স না দিলেও কিন্তু হয়, আমার বাচ্চারা হরলিক্স দিয়ে এই বটের ডালটা করলে পরে অনেক খুশি হয়, অনেক মজা করে খায়, আর এটার টেস্টটাও একটু বেড়ে যায় অনেক গুণ। তো এভাবে অনেকক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে এটাকে আমি শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গিয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ মাঝারি আছে আমি এটাকে সুন্দর মতো শুকিয়ে নিয়েছি নেড়েচেড়ে। তো জাস্ট দেখতেই পাচ্ছেন বটের ডালের হালুয়াটা কিন্তু হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। হালুয়াটা চুলা থেকে নামানোর আগে যদি এভাবে খাঁটি ঘি দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। তো ঘিটা আমি ভালো করে মিক্স করে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এখন হালুয়ার আকার করব, তাই একটি সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছড়ানো যে কোনো স্টিলের প্লেটে নিলেও পারেন। তো আমি চামচ দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে যতদূর পারি আমি একটু সমান করে নিচ্ছি। হালুয়াটা গরম থাকা অবস্থায় এভাবে সমান করে নিতে হয়। এখন আমি কাজু দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি, আর একটু ফ্রিজে রেখে সেট করে নিতে হবে, বাট আমি ফ্রিজে না রেখে গরম অবস্থাতেই কেটে নিচ্ছি কারণ ভিডিওটা শেষ করব। হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্ট ছিল। আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।